स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री माँ एवं स्वामीजी महाराज चरणे भक्तिपूर्ण प्रणाम निवेदन करछी। आपनादे सकल के आमार अंतरेर अंतस्थल थेके प्रणाम निवेदन करे आज आमरा धर्माचार्य जगदीशचंद्रेर कथा स्मरण करब। अर्थात एई जगदीशचंद्र जिनी धर्मगुरु हिसाबे बरिशाले विख्यात छिलेन তার কথা আমরা এই অজানা বা কম জানা আমাদের কাছে জানা নয়, কারণ তারা তো লোকোত্তর পুরুষ, যুগপুরুষ, ধর্মাচার্য, তাই তাদের কথা অনেকেই হয়তো জানেন, আলোচনা হয়তো কমই হয়, রেফারেন্স হয়তো কমই আসে। তাই খুব পুরনো উদ্বোধন ঘেঁটে এই তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে নিবেদন করছি। এবং এই সঙ্গে বারবার এটি আগেও বলেছি আজও বলছি, যদি এই তথ্য যোগান বন্ধ হয় তাহলে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুদান এগিয়ে নিয়ে যাওয়া একটু দুষ্কর, কারণ রান্না করতে গেলে তো মশলা লাগে, নুন লাগে, তেল লাগে, ঝাল লাগে। ঠিক সেই রকম এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ভগবানের চরণে উৎসর্গীকৃত ব্রেকফাস্ট বলা যেতে পারে, সকালবেলার ব্রেকফাস্ট। সুতরাং সেটি করতে গেলেও সেই রসদ দরকার। তাই পুরনো উদ্বোধন থেকে এটি আমরা সংগ্রহ করতে পেরেছি পূজনীয় স্বামী জগদীশ্বরানন্দজী মহারাজের একটি অসাধারণ প্রবন্ধ, যেখানে তিনি উল্লেখ করছেন যে বরিশালের ধর্মগুরু জগদীশচন্দ্র মুখোপাধ্যায়ের নাম বাংলায় সবাই জানেন। এবং সেই যুগে যে সমস্ত মহাপুরুষ বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই ধর্মগুরু বা ধর্মাচার্য জগদীশচন্দ্র মুখোপাধ্যায়। আমরা বরিশালে কর্মবীর হিসাবে অশ্বিনী কুমার এবং সেবাব্রতর কালিশচন্দ্রের কথা জানি। ঠিক তাঁদেরই মতন জগদীশচন্দ্র মুখোপাধ্যায় চিরস্মরণীয় হয়ে আছেন। তার নীরব, আড়ম্বরহীন এবং সহজ জীবনযাপন আমাদেরকে মুগ্ধ করে। এবং তার এই নিরম আড়ম্বরহীন, নীরব, সহজ জীবন দেখে তার অন্তরঙ্গ বন্ধু বা শিষ্যস্থানীয় ব্যক্তিরাও তার এই জীবনের নিগুড় পরিচয় পাননি। তাই তার সম্পর্কে সেরকম জীবন এবং বাণীও প্রকাশিত হয়নি। কিন্তু মূলত আচার্য জগদীশ প্রসঙ্গ, জগদীশ সঙ্গে 30 বৎসর এবং সেন্ট জগদীশ মুখার্জি বাই নিবারণচন্দ্র দাশগুপ্ত এবং প্রথম দুটি হরিদাস মজুমদার এবং যোগেশচন্দ্র গুপ্ত, এই বই থেকেও বিশেষ কিছু পাওয়া যায় না। কিন্তু বাংলার নানান স্থানে রেঙ্গুন, বম্বে, নাগপুর, দিল্লি এই সমস্ত অঞ্চলে অনেক প্রবাসী বাঙালি আছেন যারা এই ঋষি ধর্মাচার্য জগদীশ সম্পর্কে জানতে সবসময় উদগ্রীব থাকেন। ঋষি জগদীশ 1932 সালের নভেম্বর মাসে তার বরিশালস্থ আশ্রমে 71 বছর বয়সে দেহরক্ষা করেছিলেন। যদিও তিনি খুলনা জেলার অন্তর্গত বাগেরহাট মহকুমার অধীন একটি গণ্ডগ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাঁর জীবনের শেষ 46 বছর অর্থাৎ সমগ্র কর্মজীবনটাই বরিশালে অতিবাহিত হয়। এই জগদীশচন্দ্রের সঙ্গে অশ্বিনী কুমার বরিশালবাসীকে সত্য, প্রেম, পবিত্রতার অগ্নি মন্ত্রে দীক্ষিত করেছিলেন। পিতার নামে ব্রজমোহন কলেজ
ও স্কুল স্থাপন করেছিলেন এবং বিখ্যাত গ্রন্থ ভক্তিযোগ প্রণয়ন করে ও দেশ সেবার দ্বারা অশ্বিনী কুমার যেমন অমর হয়েছেন, ঠিক তেমনি জগদীশচন্দ্র মুখোপাধ্যায় প্রায় দীর্ঘ 45 বছর নীরবে শিক্ষাদান, ধর্মসাধন এবং প্রচার করে গিয়েছিলেন। তিনটে জিনিসই খুব নীরবে করতে হয়। বারবার বলা হয়, আপন সাধন কথা না কহিবে যথা তথা, অর্থাৎ নিজস্ব সাধনার কথা, ভজনার কথা বাইরে পাঁচজনকে বলে বেড়াতেনি। এবং সেই জন্যই বলছেন যে এরা কীরকম না একেবারে নীরবে নিভিতে যেমন শিক্ষা দিয়েছেন তেমনি ধর্ম সাধন করেছেন এবং প্রচারও করেছেন। তাই বরিশাল, এই বরিশাল শহর তাকে ধর্মগুরু রূপে গ্রহণ করেছে। তিনি যে ধর্মের আগুন প্রজ্বলিত করেছেন সেটি যেন একেবারে প্রজ্জ্বল শিখায় দেদীপ্যমান। আর্ত এবং রুগ্নের সপ্রেম সেবা শুশ্রূষার দ্বারা কালিশচন্দ্র যেমন তরুণদের অনুপ্রাণিত করে লিটল ব্রাদার্স অব দ্য পুয়ার নামক সেবা সংঘ স্থাপন করেছিলেন, যেটি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও স্থান পেয়েছে। অশ্বিনী কুমার এবং কালিশচন্দ্রের ন্যায় অনেক সুসন্তান এই বরিশালে জন্মগ্রহণ করলেও নানানভাবে বিখ্যাত হয়েছেন, যেমন দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ও স্বামী প্রজ্ঞানানন্দ, ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন ও হেমচন্দ্র রায়চৌধুরী এবং রামকৃষ্ণ সঙ্ঘের স্বামী নিত্যানন্দ, স্বামী কল্যাণানন্দ, স্বামী পরমানন্দ, এরা সবই এই বরিশালের মানুষ। তাই এই শহরে তার যে দীর্ঘ 46 বছর অক্লান্ত মানুষের জন্য জীবন পার, বেদান্ত এইটি বারবার বলে, তুমি যদি আনন্দ পেতে চাও তাহলে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দাও। আধুনিক কালে দেখবেন আমরা মানুষের মাঝে বিলনটা ভুলে যাচ্ছি, সংকুচিত। বিচার করে দেখুন, টাকা সঙ্গে যাবে, নাম যশ কিচ্ছু যাবে না, একমাত্র ঈশ্বর কথা, ঈশ্বরের চিন্তা, সেইটি হচ্ছে জীবনের বেস্ট টাইম, দিনের বেস্ট টাইম। যেটুকু সময় ভগবানের কথা চিন্তা করা যায়, ভগবানের কথা বলা যায়, ভগবানের কথা স্মরণ মনন করা যায়। এই আচার্য জগদীশ বৈদিক যুগের ঋষির মতন ছিলেন, তাকে গৃহস্থও বলা যায় না, কারণ তিনি চিরকুমার ছিলেন। আবার তিনি আনুষ্ঠানিক সন্ন্যাসও গ্রহণ করেন। বেলুড় মঠের শ্রীমৎ স্বামী প্রেমানন্দ মহারাজের মতন মহাপুরুষও এই জগদীশচন্দ্র মুখোপাধ্যায়কে ঋষি আখ্যা দিয়েছিলেন এবং বরিশালের সিদ্ধ ঠাকুর বা সাধক কালীভক্ত সনাতন চক্রবর্তী, তিনি জগদীশচন্দ্রকে এত ভালোবাসতেন যে একদিন তাকে না দেখলেই অস্থির হতেন, এ যেন নিত্য দিনের। এবং আদর করে সোনা ঠাকুর এই জগদীশচন্দ্রকে রসগোল্লা বলে ডাকতেন, এই জগদীশচন্দ্র মুখোপাধ্যায়কে। অশ্বিনী কুমার যখন শ্রীরামকৃষ্ণ দেবকে দেখতে যান তখন এই জগদীশচন্দ্র মুখোপাধ্যায় তার সঙ্গে ছিলেন। পরমহংসদেব তাকে দেখেই অশ্বিনী কুমারকে বলেছিলেন, অরুণোদয়ের পূর্বে তোলা এই মাখনটুকু কোথা থেকে আনলে? তিনি জগদীশকে কাঁচা সোনা বলে অভিহিত করেছিলেন। তাই বরিশাল জেলার জনসাধারণ তাকে এতই শ্রদ্ধা এবং ভক্তি করেন যে লোকে তাকে বাখরগঞ্জের শিব পর্যন্ত বলত। সত্যি তিনি বরিশালের সৌম্য, শান্ত, সুসমাহিত, তপজ্জল, দিব্যকান্তি শিব ঠাকুর। ঋষি জগদীশের এই দেহ এত গৌরবর্ণ এবং সর্বাঙ্গ সুন্দর ছিল যে তাকে যেন মারবার দূর থেকে দেখলে মনে হতো সে তো মর্মরে খোদিত এক দেবমূর্তি। তার অঙ্গ প্রত্যঙ্গ একেবারে মাখনের মতন ছিল। তার করতল এবং পদতলের রক্তিম আভা শাস্ত্র লক্ষণ অনুযায়ী করকমল এবং পাদপদ্মের স্মৃতিকে জাগ্রত করত সবসময়। শিশুকাল থেকেই তার ছিল অসাধারণ মাতৃভক্তি, ভগবত ভক্তি এবং ধর্ম অনুরাগ নিয়েই তিনি জন্মগ্রহণ করেছিলেন। জগদীশচন্দ্রের পিতা ছিলেন সম্ভ্রান্ত, ধার্মিক, নিষ্ঠাবান এবং সাত্ত্বিক ব্রাহ্মণ।
তিনি যখন শিব পূজা করতেন তখন এই শিশুপুত্র জগদীশ নিবিষ্ট মনে সেই পূজা দর্শন করতেন এবং পূজাকালে বাবা পিতৃদেব যে স্তব স্তুতি করতেন সেটি শুনে শুনেই এই শিশু বা বালক জগদীশ কণ্ঠস্থ করেছে এবং সেকালের কণ্ঠস্থ গঙ্গা স্তোত্র তিনি শেষ জীবনেও সুন্দরভাবে আবৃত্তি করতেন। তার বৃদ্ধা মা কাশীবাসিনী হয়ে যখন ঈশ্বর চিন্তায় জীবনপাত করেন তিনি মাকেই শোনাতেন এবং তিনি এতই স্নেহময়ী ছিলেন যে আবাল বৃদ্ধ বনিতা সকলকেই খোকা বলে সম্বোধন করতেন। মাতৃভক্ত এই জগদীশচন্দ্র কর্ম থেকে অবসর গ্রহণ করে কাশীতে মায়ের সেবায় যখন নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন তখন মা, এই যে বলে না প্রসব করলেই হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা, তখন মা তাকে বরিশালের শত শত নরনারীকে ধর্মদান কাজ থেকে বিরত হতে বারণ করেন। এই হচ্ছেন মা, যিনি পুত্রের মঙ্গল চান। পুত্র ঈশ্বরের কথা বলছে স্বামীজির ক্ষেত্রে, স্বামীজি বারবার বলছেন আধ্যাত্মিক দান ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান, অন্নদান বিদ্যাদান জ্ঞানদান ধর্মদান, এই যে বলছেন, সেজন্য মা বারণ করছেন, সেবা চাইছেন না, মায়ের স্যাক্রিফাইস তপস্যা ত্যাগ সেখানে। মা পুত্রবৎসলা কিন্তু নিঃস্বার্থ, তাই পুত্রকে নিজের কাছে না থেকে দেশের জন্য বরিশালের জন্য যেন উৎসর্গ করলেন এবং পুত্রের অনুরোধে কাশী ত্যাগ করে পুত্রের কর্মস্থল এবং সাধন ক্ষেত্রে আসতেও অস্বীকার করলেন না। প্রসব বেদনায় কোনো মহিলাকে নিদারুণ কষ্ট পেতে দেখলে জগদীশ চিরকুমার থাকবার দৃঢ় প্রতিজ্ঞা করেন। এই যে পুত্রার্থে ক্রিয়তে ভার জানায় ধর্মার্থে, প্রসবকালে সেই যন্ত্রণাটা দেখেছেন, সেই যন্ত্রণা একটি পুরুষের সাথে স্ত্রীর সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে দিয়েই হয়, সেটি ছাড়া সৃষ্টি চলে না, সবাই সেজন্য পারে না চিরকুমার থাকতে, কিন্তু এরা এই মহাপুরুষরা এরা চিরকুমার ছিলেন। পুত্রের সৎ সংকল্পে ধর্মপরায়ণা জননী বা মা কোনোদিন আপত্তিও করেননি। একবার এক ব্রাহ্মণ কন্যা দায়গ্রস্ত হয়ে তার নিকট অনেক কান্নাকাটি করাতে তিনি বলেছিলেন, যদি এতদিনের মধ্যে আপনার মেয়ের বিবাহ না হয় তবে আমি বিবাহ করতে পারি, কিন্তু মেয়ের ভরণ পোষণ আপনারই করিতে হইবে, ভগবানের কৃপায় উক্ত সময়ের মধ্যেই সেই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। সেজন্য ছেলেবেলা থেকেই এই ঋষি ধর্মাচার্য জগদীশচন্দ্র বিবাহে বীতস্পৃহ ছিলেন। একদিন প্রতিবেশীর বাড়িতে পুত্রবধূ এবং শাশুড়ির ভীষণ ঝগড়া, সেটি দেখে যুবক জগদীশ মাকে একান্তে ডেকে সেইটা দেখিয়ে বলেছিলেন, মা বিবাহের এই ফল। তাই জগদীশচন্দ্রকে জানতে গেলে তার মাকে বুঝতে হবে, মায়ের আদেশে বা আদেশ তিনি কখনো জীবনে লঙ্ঘন করেননি এবং মায়ের আদর্শেই যেন তার জীবনটি গঠিত হয়েছিল। মাতা ওঙ্কারের প্রতি বিশেষ আকৃষ্ট হয়েছিলেন, শারীরিক বেদনার সময় উহু না বলে ওঙ্কার বলেই তিনি কোঁকাইতেন, অর্থাৎ কোঁক পারতেন। তিনি ঋষি তুল্য পুত্রের সঙ্গে প্রণব জপ করতে করতে সজ্ঞানে কাশীধামে দেহত্যাগ করেন। মহাত্মা গান্ধী যখন বরিশাল গমন করেন তখন জগদীশচন্দ্র তাকে দেখতে যান। তিনি বারবার, তিনি বরাবর যেমন পড়েন সেরকম একটা দেশীয় কাপড় পরেই মহাত্মার কাছে গিয়েছিলেন। পরস্পর কুশল জিজ্ঞাসার পর খদ্দরব্রতী মহাত্মা তার পরিধানে দেশি কাপড় দেখেই বলেছিলেন, তুমি ওখানা কি কাপড় পরিয়াছ? জগদীশচন্দ্র বলেছিলেন, এই কাপড়খানা মাতৃদত্ত উপহার। তখন মহাত্মা বলেছিলেন, তোমার মা যদি তোমাকে বিষ দেন খাবে? মাতৃভক্ত জগদীশ উত্তর দিয়েছিলেন, কেন খাবো না, মা বিষ দিলে নিশ্চয়ই খাবো। এই কথা বলে দুজনেই খুব হেসেছিলেন। যশোহর জেলার স্কুল থেকে 1880 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় 15 টাকা বৃত্তি লাভ করে জগদীশচন্দ্র কলকাতার মেট্রোপলিটন কলেজে FA এবং পরে সংস্কৃতে অনার্স সহ BA পরীক্ষায় উত্তীর্ণ হন।
তিনি এফএ পরীক্ষায় ২৫ টাকা এবং ছাত্র বৃত্তি পরীক্ষায় ৪ টাকা বৃত্তি পেয়েছিলেন। তিনি যখন যশোহর হাই স্কুলে পড়ছেন তখন অশ্বিনী কুমার সেই স্কুল দেখতে যান। একটি জিনিস দেখিবেন এই বলে তিনি হেডমাস্টার মশাই অনিন্দ সুন্দর ননির পুতুল জগদীশকে দেখালেন। অশ্বিনী কুমার জগদীশকে একটি শ্লোক লিখতে দেন। জগদীশ মাত্র একবার সেই শ্লোকটি লিখে সেইটি মুখস্থ করে ফেলেছিলেন। অশ্বিনী কুমার সেইটি দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন এবং ভবিষ্যৎ জীবনসঙ্গী জগদীশের প্রতি আকৃষ্ট হন। ১৮৮৫ খ্রিস্টাব্দে অশ্বিনী কুমার তার স্নেহের জগদীশকে তৎপ্রতিষ্ঠিত ব্রজমোহন স্কুলের দ্বিতীয় শিক্ষকের পদে নিযুক্ত করেন এবং পরে এই স্কুলেরই প্রধান শিক্ষক পদে উন্নীত হয়ে ১৯২১ খ্রিস্টাব্দ পর্যন্ত ধর্মাচার্য জগদীশচন্দ্র জাগতিক কাজ করেন। পরবর্তীকালে জগদীশ ব্রজমোহন কলেজের এফএ ক্লাসে লজিক এবং বিএ ক্লাসে অ্যাস্ট্রোনমি পড়াতেন। তিনি বুদ্ধিমান এবং ধী শক্তিসম্পন্ন ছিলেন। ইচ্ছা করলে তিনি এমএ পাস আরও উচ্চ পদ লাভ করে অনেক অর্থ উপার্জন করতে পারতেন, কিন্তু নৈতিক আদর্শে মানুষ তৈরি করা ছিলই তাঁর জীবন ব্রত। তাই আজীবন শিক্ষকতা কার্যটিকেই বরণ করে নিয়েছিলেন। একজন শিক্ষকই পারেন হাজার হাজার ছেলে বা মেয়ের মন গড়ে দিতে, একটি নৈতিক আদর্শে মানুষ তৈরি করে। জগদীশচন্দ্র তাই আজীবন এই শিক্ষকতাকেই জীবন ব্রত এবং পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। জগদীশচন্দ্র নিজের শ্রুতিধর ছিলেন, একবার শুনলেই তিনি শ্লোক মুখস্থ করতে পারতেন। শেষে পণ্ডিতরা তাকে আর কোনো নতুন শ্লোক বলতেই পারতেন না এবং নিজের সাধনা বলে তিনি উদ্ভিদবিদ্যায় পারদর্শী হয়েছিলেন। কখনো কখনো দিন রাত জ্যোতিষশাস্ত্রের আলোচনাতেই অতিবাহিত করতেন। এক একটি সমস্যার সমাধানে তিনি এক মাস বা তার বেশি সময় কাটাতেন, কিন্তু কখনোই নিজে তার সমাধান না করে নিবৃত্ত হতেন না। কোনো এক যুবক এমএ পাশ করে ইম্পেরিয়াল সার্ভিস এক্সামিনেশনের জন্য হায়ার ম্যাথামেটিক্সের অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে নামক কঠিন বিষয়টি পড়ার জন্য তার কাছে এসেছিলেন। বিষয়টি অনুদিত হইলেও র্যাংলার কোর্সের এই বিষয়টি মাত্র ১.৫ মাসে তিনি অধ্যয়ন করে যুবকটিকে পড়িয়েছিলেন। এই ঋষি জগদীশচন্দ্র অশেষ গুণের অধিকারী ছিলেন, অজাত শত্রু ন্যায়নিষ্ঠ জিতেন্দ্রিয়। পরনিন্দা তার মুখে কেউ কোনোদিন শোনেনি এবং জগতে তিনি মিথ্যাকে অত্যন্ত ঘৃণা করতেন। অশ্বিনী কুমার জগদীশ সম্বন্ধে বলেছিলেন, শুধু এদেশে নয় সারা দুনিয়ায় এরূপ খাঁটি লোক কটা পাবি, ক্যারেক্টার এবং এবিলিটির এরকম দুর্লভ সমাবেশ খুব কম দেখা যায়। এবং অন্য প্রসঙ্গে অশ্বিনী কুমার আরও একবার বলেছিলেন, দেখো জগদীশকে আমি প্রথমে ভাগবত পড়াই, এখন আমি তার শাস্ত্র পাঠ শুনতে আসি। যদিও এই জগদীশচন্দ্র বয়সে ছোট ছিলেন, কিন্তু অশ্বিনী কুমার তাকে শ্রদ্ধা করতেন এবং অশ্বিনী কুমারের সুপ্রসিদ্ধ ভক্তিযোগ গ্রন্থে লেখা আছে যে একদিন কামভাব অত্যন্ত প্রবল হলে অশ্বিনী কুমারের দৃষ্টি এই জগদীশচন্দ্রের রৌদ্রে দেয়া কাপড়ের দিকে পড়তেই সেই কামভাবের উত্তেজনা অটোমেটিক্যালি থেমে গেল। জগদীশ যোগীদের ন্যায় ভূমিবদ্ধ দৃষ্টি হয়ে ধীর পদক্ষেপে চলতেন, বামে দক্ষিণে সম্মুখে কোনো দিকে লক্ষ্য রাখতেন না এবং ভীষণ রোগযন্ত্রণার মধ্যেও তার ধৈর্য এবং প্রসন্নতা চিকিৎসক মণ্ডলীকে একেবারে বিস্মিত করেছে, অভিভূত করেছে। মৃত্যুর আগেও তার মুখমণ্ডল একেবারে নিরুদ্বেগ, নিশ্চিন্ত এবং শান্ত একটি ছবির উদ্ভাস দেখতে পাওয়া যায়। আবশ্যিক কথা ছাড়া তিনি অন্য কোনো কথা কানে নিতেন না। একবার দুজন তার সামনে বসে কোনো বিষয়ে আলোচনা করতে করতে মহা তর্ক আরম্ভ করলেন। পরে যখন এই বিষয়ে তার মত জিজ্ঞেস করা হলো, তখন আচার্যদেব তিনি বললেন যে তিনি এর কিছুই শোনেননি। অর্থাৎ জগদীশচন্দ্রের এই সাধক মন এতই অন্তর্মুখ ছিল যে বাহ্য জগতের কোনো বিষয়ই সেখানে স্থান পেত না। তিনি অতিশয় নির্লোভ ছিলেন, সেজন্য বারবার বলা হয় সাধককে নিঃসঙ্গ হতে হয়। বাহ্য জগৎ থেকে মন না তুললে অন্তর্জগতে
मन डूब दिया जाए ना। क्यों क्यों তার জন্য রসগোল্লা বা কোনো আহার্য রেখে গেলে তিনি তার অল্প অংশ গ্রহণ করে বাকিটা কেউ আসলে তাকে দিয়ে দিতেন। বরিশালে তার কোনো নিন্দা কেউ কখনো শোনেনি, যেমন তিনি পরনিন্দা কখনো করেননি, তেমনি নিরর্থক স্তোত বাক্য বা স্তুতিবাদও তিনি করেননি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই জীবনে তিনি পিতার পুত্র, শিষ্যের গুরু এবং গ্রন্থের লেখক হবেন না। ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা রক্ষা করেছেন। তাঁর অনুরক্ত শিষ্যদের তিনি তাঁহার কোনো প্রকার স্মৃতিচিহ্ন রাখতে নিষেধ করেছেন। ওই যে শিষ্যের গুরু আর গ্রন্থের লেখক পিতার পুত্র। বরিশালে যেখানে তিনি স্থায়ীভাবে বাস করতেন সেখানে কয়েকটা স্কুল কলেজের ছাত্র থাকত এবং স্থানটি পরবর্তীকালে আশ্রমে পরিণত হয় এবং তাঁরই নাম অনুসারে সেই স্থানের নাম হয়েছে জগদীশ আশ্রম। তিনি আশ্রমের ছাত্রদের এবং স্কুলের বালকদের নৈতিক জীবন গঠনের দিকে বারবার লক্ষ্য রাখতেন। একবার এক ছাত্রকে আশ্রমে এনে নির্জনে সৎপ্রসঙ্গ করার পর তার হাত দুটো ধরে বলেছিলেন, বাবা এই হাত দুটো যেন চিরকাল ঈশ্বরের দিকে থাকে। এই ধরনের ঘটনাই ছাত্রর মনে ধর্মলাভের আকাঙ্ক্ষা এবং অনুপ্রেরণাকে জাগিয়ে দিয়েছিল। ছাত্র ভবিষ্যতে অবিবাহিত থেকে সৎ চিন্তায় এবং সৎ কার্যে জীবনকে উৎসর্গ করেছিল। এই উৎসর্গ ছাড়া, ত্যাগ ছাড়া কোনো ভালো কাজ হয় না। এই জগদীশচন্দ্রের বাক্যে এবং ব্যবহারে এমন গাম্ভীর্য, এমন দিব্য শক্তি ছিল যে কেউই, যে কেউই তার আদেশ অগ্রাহ্য করতে পারত না। তাঁর আদেশে কঠোরতা শূন্য দৃঢ়তা এবং প্রশ্রয়হীন স্নেহ ছিল। আশ্রিত ছাত্রদের মঙ্গলের জন্য তিনি সারা জীবন বহু ত্যাগ স্বীকার করেছিলেন। তাঁর কুটিরে বা তাঁর সম্মুখে কেউ মিথ্যা বলতে ইচ্ছাই করত না। মিথ্যা কথা বলতে গেলেও সত্য কথা বের হয়ে পড়ত। একবার একটি ছেলে মলত্যাগ করেছিল, তো অপরাধী ছেলেটি তার ঘরের মধ্যেই বসা ছিল। আশ্রমের ম্যানেজার যখন জগদীশচন্দ্রকে খবরটি জানান তখন ছেলেটা বলে উঠল, বাহ্য করিয়াছি তো আমি, কিন্তু শিকার পাইব না কিছুতেই। ঋষি জগদীশচন্দ্রকে তাঁর স্কুলের এবং কলেজের ছাত্ররা স্যার বলত, তাই যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সকলেই তাকে এই নামেই সম্বোধন করত। বরিশালের সর্বত্রই তিনি এই নামে পরিচিত ছিলেন। উত্তম স্বাস্থ্যের অভাবে তিনি সাক্ষাৎভাবে কর্মজীবন করতে পারেননি, কিন্তু প্রকৃত সমাজসেবক, স্বদেশ ভক্ত এবং জাতীয়তাবাদী ছিলেন। একটি সমাজ সংস্কারও তার অগ্রণী ভূমিকা ছিল। একবার এক বাল বিধবার পুনর্বিবাহের চেষ্টা করা হলে তিনি বলেছিলেন, প্রয়োজন হইলে আমি বিবাহে পুরোহিতের কার্য করিব। জগদীশচন্দ্রের কোনো লৌকিক গুরু ছিল না। দীক্ষা এবং গুরুকরণ সম্পর্কে তিনি বলতেন, মহাপুরুষ যেমন গুরু হইতে পারেন তদ্রূপ নিজের আত্মাও গুরু হইতে পারে। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলতেন, বাসনা মুক্ত শুদ্ধ মনি শেষে সাধকের গুরু হয়। মহাত্মা সোনা ঠাকুর তাকে একটি মন্ত্র জপের উপদেশ দিয়েছিলেন, তবে জগদীশচন্দ্র অল্প কয়েকদিন জপ করেছিলেন। শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছ থেকে তিনি স্বপ্নে যে মন্ত্র বা সাধন পথের নির্দেশ পেয়েছিলেন সেটা কাউকে কাউকে তিনি বলতেন। তাঁর সমস্ত উপদেশের ভিত্তিই ছিল গীতা এবং ভাগবত। প্রতি রোববার সকালবেলায় তার আশ্রমে নাম সংকীর্তনের শেষে শত শত নরনারী তাঁর ভাগবত পাঠের যে ব্যাখ্যা সেটা শুনতেন। তিনি মাঝে মধ্যে বলতেন, আমার ঘরে যদি আগুন লাগে এবং এমন অবস্থা দাঁড়ায় যে একটিমাত্র জিনিস নিয়ে বাইরে যেতে পারি, তবে আমি গীতাখানি নিয়েই বাইরে বেরোব এবং মনে করব যে আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ রক্ষিত হলো। এই যে মনের ভাব যে গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং সেটা নিয়ে তিনি যেতে চাইছেন, এবং গীতা একাধারে আমরা জানি
যে রসালো সাহিত্য যুক্তিপূর্ণ দর্শন এবং সার্বজনীন ধর্ম আদর্শ, এবং সেটি পরবর্তীকালে আচার্য জগদীশচন্দ্রের ব্যাখ্যার ভেতর পরিস্ফুট হয়েছিল। গীতার শ্রীধর স্বামী টিকার প্রতি তার অপরিসীম শ্রদ্ধা ছিল। স্বাস্থ্যের অভাবে তিনি সেবাকার্য স্বয়ং না করলেও অনুপ্রাণিত ছিলেন। গীতাপাঠের সময় তিনি কুরুক্ষেত্র শব্দটি ব্যবহার করতে গিয়ে বলেছিলেন, এই জীবনই কুরুক্ষেত্র, কুরু কুরু কুরু, কর্ম করো কর্ম 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 করো, এই অবিরাম ধ্বনি উঠছে। তিনি জীবনে কর্মকুণ্ঠতা কখনো প্রশ্রয় দেননি। শেষ জীবনের সুদীর্ঘ 19 বছর তিনি বরিশাল রামকৃষ্ণ মিশনের সভাপতি ছিলেন, এবং তাঁর সেবাপরায়ণতা বাল্য ছোট বয়স থেকেই অতিথি সৎকার প্রিয়তা রূপে প্রকাশ পড়েছে। তার বাড়িতে নিত্য অতিথি সেবা হতো। একদিন অতিথিদের খাওয়াবার সময় ঘরে বেশি চিনি না থাকায় তাকে গুড় দেওয়া হয়। অতিথিরা উঠে গেলে জগদীশ তাহাদিগকে চিনি না দেওয়ার কারণ জিজ্ঞাসা করে যখন জানলেন যে তিনি চিনি খেতে ভালোবাসেন এবং ঘরে চিনি বেশি না থাকায় অতিথিদের গুড় দেওয়া হয়েছে, তিনি ঘর থেকে চিনির পাত্র নিয়ে এঁটো পাত্র ফেলবার স্থানে খা জগা চিনি খা বলে সমস্ত চিনি ঢেলে দিলেন। সন্ন্যাসীদের প্রতি তিনি খুব শ্রদ্ধাবান ছিলেন এবং তাদের এ চাপরাস অর্থাৎ ধর্ম বিষয়ে উপদেশ দেবার প্রকৃত অধিকার আছে বলে মনে করতেন। বেলুড় মঠে শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে যখন সরস্বতী পুজো উপলক্ষে একবার বরিশাল যান, তাঁদের ধর্মপ্রসঙ্গ শুনে আনন্দে উৎফুল্ল হয়ে সমুদ্রৈব গম্ভীর মহাপুরুষও হাততালি দিয়েছিলেন। জগদীশচন্দ্র উন্নত সাধক ছিলেন। ইন্দ্রিয় গ্রাহ্য এবং অতীন্দ্রিয় এই দুই জগতের মাঝখানে তিনি স্থিত হয়ে সব কর্ম করতেন। প্রায়ই তার মুখে শোনা যেত তপ তপ তপ, নহিলে গত গত গত, অর্থাৎ সর্বদা তপস্যা করো নচেত পতন অনিবার্য। শাস্ত্র ব্যাখ্যার সময়ও প্রশ্নকর্তা নিদ্রিত হয়েছেন, কিন্তু তিনি সেটা লক্ষ্য না করে কর্তব্য বোধে তত্ত্ব ব্যাখ্যায় একেবারে পঞ্চমুখ থাকতেন। শ্রীমৎ ভাগবতে ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের প্রার্থনা তিনি বড় ভালোবাসতেন। প্রহ্লাদ ভগবান নৃসিংহদেবকে বলছিলেন, হে পরমাত্মন, দুস্তর ভব বৈতরণী পার হওয়ার জন্য আমি উদ্বিগ্ন নই। যাহাদের চিত্ত তোমার প্রেমাসাধনে বিমুখ এবং ইন্দ্রিয় সুখরূপ মায়া মরিচিকার পশ্চাতে ছুটে নানান প্রকার ক্লেশ ভোগ করিতেছে, সেইরূপ মূঢ়দের জন্যই আমার কষ্ট। আমি এই সব দিন ভাই সকলকে পরিত্যাগ করে একাকী মুক্ত হইতে অনিচ্ছুক। ঋষি জগদীশচন্দ্রের এই আদর্শ জীবন প্রকৃত হিন্দুকে অনুধ্যান করতে হয়। তিনি ছিলেন স্কুলের শিক্ষক, কলেজের অধ্যাপক, এবং তার কর্মস্থল বরিশাল জেলায় প্রায় যে 100 স্কুল, সেই সব স্কুলে তাঁর ছবি স্থাপন করে জগদীশচন্দ্রের ছবি স্থাপন করে জগদীশচন্দ্রের জীবন এবং বাণী আলোচনা হতো। তাতে নব আদর্শে তরুণরা উজ্জীবিত হতেন। আমরা বারবার জানি মনঃসংযমী প্রধান সাধন, বাসনাই পুনর্জন্মের বীজ। তাই আমরা এই সমস্ত বাসনা ত্যাগ করে শরীরের রোগের কষ্ট, মনের কষ্ট সব ত্যাগ করে একেবারে অন্তের অন্তঃকোষ মনটিকে তৈলাধার করে সূক্ষ্ম শিরায় সেই তৈল আকর্ষিত করে যেন সহস্রারে দিব্য আলো দর্শন করতে পারি, তাকে আমাদের আন্তরিক প্রণাম জানাই। এবং এই প্রসঙ্গে জানাই, আগামী বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে 16 মে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে তুহিনা প্রকাশনীর উদ্যোগে আমার লেখা একটি বই চরণ কমলে প্রকাশিত হতে চলেছে। আপনারা যে কেউ যোগাযোগ করতে চাইলে রাত্রি 9টার পর হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। সকলকে প্রণাম। আবারও ফোন নম্বরটি সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখা, 9432202175। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
प्राणाराम प्राणाराम।